সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার সকাল 9:46 বগুড়া নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় তাসলিমার বাড়ির সামনে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে আসে প্রতিবেশী সাকিব উদ্দিন। বাড়ি থেকে হাতুড়ি নিয়ে অটোরিকশার পেছনে কাজ করতে দেখা যায় তাকে। 9:52 অটো নিয়ে চলে যায় সাকিব। 10:23 দ্বিতীয় দফায় ওই বাড়ি থেকে হাতুড়ি নিয়ে চলে যাওয়ার 17 মিনিটের মাথায় আবারও হাজির অটো চালক সাকিব। এবার প্রবেশ করেন বাড়ির ভেতরে। 48 মিনিট পর ঠিক 11:28 বাড়ি থেকে একটি লাল ব্যাগ হাতে দ্রুত বের হয়ে যায় সাকিব। এরই মধ্যে পরনের পোশাকও পাল্টে ফেলে সে। পুলিশ বলছে গৃহবধূ তাসলিমা আক্তারের কাছ থেকে ধার নেওয়া 10,000 টাকা ফেরত চাওয়ায় নৃশংসভাবে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে অভিযুক্ত সাকিব উদ্দিন। এই ঘটনায় একমাত্র অভিযুক্ত সাকিব উদ্দিন যে ঠান্ডা মাথায় সেই কাজটি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি। তাসলিমা আক্তারের বাসস্থান থেকে নিয়ে যাওয়া লুণ্ঠিত সেই ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আমাদের তদন্ত এবং ঘটনার যে পারিপার্শ্বিকতা এবং যে ধরনের আলামত উদ্ধার হয়েছে তাতে আমরা নিশ্চিত যে সাকিব উদ্দিন সে ঠান্ডা মাথায় তার যে 10,000 টাকা দেওয়া ছিল সেই টাকা কেন তার প্রতিবেশী চাচাতো বোন তার কাছে চেয়েছে এই উত্তেজনাবশত সে তাকে ঠান্ডা মাথায় হত্যা করে। এর আগে বৃহস্পতিবার রাতে নিশিন্দারা মধ্যপাড়া নিজ বাড়ির বারান্দা থেকে তাসলিমা আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।